এই গাইস কি অবস্থা? তো ফাইনালি সময় এসে পড়ছে কিছু কোয়ালিটি গেম দেওয়ার আপনাদেরকে। তো অবশ্যই কোয়ালিটি গেম দেওয়ার জন্য আমার একটা গ্রাফিক্স কার্ড লাগবে। তো ফাইনালি আজকে আমরা একটা গ্রাফিক্স কার্ড আনবক্সিং করতেছি। অবশ্যই এটা না, এটা আসলে এনভিডিয়ার ম্যাট্রিক্স। আমি জানি না এটা কীভাবে আমার কাছে আসছে, বই লাগিয়েছি আর কি। দেখ আমরা আজকে এইটা না, আমরা আজকে এইটা আনবক্সিং করব। কালারফুল ব্যাটেল এক্স জি ফোর্স আরটিএক্স 2060 12GB DDR6 রে ট্রেসিং। কালারফুল নর্মালি ওদের কভারগুলো সেম কোয়ালিটি রাখে, উপরে কোনো প্রিভিউ টাইপের কার্ডের প্রিভিউ দেয় না, ঠিক আছে, বাট ফিচার্সগুলো দিয়ে দেয়। আর ওদের কভারগুলো হচ্ছে ইয়া, আর ওদের বক্সগুলো সবসময় সেমই থাকে। তো আনবক্সিং করি। কালো বক্স দিছে, দেখি ভিতরে কি আছে। একটা কার্ড কি লেখছে আমি জানি না, মুংচাং ফুং মু কিছু একটা লেখা, এটা তো মুংচাং ফুং মু কিছু একটা লেখছে। এইটাতে কি দিছে, কুইক গাইড। আচ্ছা এটাতে হচ্ছে ইংলিশও আছে, মুংচাং ফুং মু আছে, দুইটাই আছে। পরে দেখবো কার্ডে চলে যায়, যেহেতু কুইক আনবক্সিং করতেছি আমরা। বাই দ্য ওয়ে গাইস, এটা অলরেডি একবার আনবক্সিং হয়ে গেছে, আমি আপনাদের জন্য আবার আনবক্সিং করতেছি। এটা আমি মোটামুটি 1 week প্লাস ইউজ করতেছি। সো এস এ গ্রাফিক্স কার্ড, ওয়ালা সেই সেই আমার কাছে তো খুব ভালো লাগছে। ট্রিপল ফ্যান এডিশন, মেটাল প্লেট, আরটিএক্স জি ফোর্স আরটিএক্স। বাই দ্য ওয়ে গাইস, এটা কিন্তু বাইরে থেকে ইম্পোর্ট করানো হয়েছে, যা কিন্তু বাংলাদেশে খুব একটা নাই, আমি নর্মালি স্টোরে নাই এটা। এটা আরেকটা আছে যেটা হচ্ছে ওই আলট্রা ওসি এডিশন, সাদা রঙের যেটা, ওইটা মোটামুটি পাওয়া যায় একটু খুঁজলে, বাট এইটা এটা আপনারা পাবেন না। সো কী কী আছে, তিনটা ফ্যান, ফ্যানগুলো জোস। এটা ওজন সম্ভবত 1 কেজি প্লাস, আমার কাছে ধরে তো মনে হচ্ছে যে এটার ওজন হবে 2 কেজির মতো, বাট কোথায় যেমন দেখছিলাম লেখা 1 কেজির মতো। যাই হোক, এনিওয়ে গাইস কাপটা একটু সাইডে রাখি, বক্সের ফিচার্সগুলো একটু দেখে নিই, কী ফিচার্সগুলো হাইলাইট করে দিছে। সো এখানে ফিচার্সগুলো দেওয়া আছে, আমি অলরেডি দেখে নিছি, তো আপনাদের যাতে দেখা দরকার তারা দেখে নিতে পারবেন, ঠিক আছে গাইস। তো এটা আসলে কেন নিলাম, আসলে এটা নেওয়ার কারণ হচ্ছে যে ফার্স্টের চয়েস ছিল হচ্ছে 3050, তো পরে চিন্তা করলাম যে 3050 প্রাইস খুব বেশি হয়ে যাচ্ছে, তারপর চিন্তা করলাম যে না 1660 সুপারটা নেই MSI, বাট MSI গেমিং এক্স এডিশনটা আমি কোথাও খুঁজে পাই না, অনেক খুঁজছি অনেক খুঁজছি ভাই। তো বাজেটের কথা চিন্তা করে আসলে পরে দেখ, খুঁজতে খুঁজতে একটু রিসার্চ করে দেখলাম আমি যে 2060টা 3050 থেকে একটু আগায় আসা সব দিক থেকে। ম্যাটো 3050তে অবশ্যই নতুন ফিচার্সগুলো দেওয়া আছে, মানে যেহেতু এটা রিসেন্ট কার্ড, 2060 পরে বের হয়েছে, তো অবশ্যই এটার মধ্যে টেকনিক্যাল ইস্যু কিছু একটু আগায় থাকবে টেকনিক্যাল দিক থেকে, বাট পারফরমেন্সের দিক থেকে সব দিক দিয়ে আসছে আমি 2060 একটু আগায় আছে। আর 12GB ভেরিয়েন্ট তো কোনো কথাই নেই। আর ফার্স্ট সেকেন্ড চয়েস ছিল আমার হচ্ছে 1660 সুপারটা নেওয়া, 1660 সুপারটা আসলে বললাম একটু পাইনি কোথাও। তো মিডলে হচ্ছে হঠাৎ করে একদিনকে দেখতে দেখতে আমি এটা আসলে পাইলাম এক ভাইয়ের কাছে, উনি এটা 4 মান্থ ইউজ করছে, তো উনি এখন হচ্ছে 3090 Ti-তে শিফট হচ্ছে, তো সেল করে দিয়েছে, আমি নিয়ে নিছি, আমার কাছে ওয়ারেন্টিও আছে, সব কিছু পেয়ে যাবো আশা করি। তো আমি আসলে 1 week ধরে ইউজ করতেছি এটা, আর পারফরমেন্স তো
মাশাআল্লাহ কি বলবো ওকে তো আজকে বেশি কিছু দেখার নাই কার্ডটাই জাস্ট দেখানোর জন্য আপনাদের ভিডিওটা বললাম আশা করি এখন থেকে আপনাদের কিছু কোয়ালিটিফুল গেম দিতে পারবো আমি আর আপনারা যদি চান যে আমি একটু বেঞ্চমার্কগুলো টেস্ট করে একটা রেজাল্ট আপনাদেরকে দেখাই তো এটা অবশ্যই আমাকে জানাবেন আমি ওটা নিয়ে আবার একটা ভিডিওগুলো দেখাবো তো আজকে আসলে এই পর্যন্ত একটা আনবক্সিং করতে চাইছিলাম ওকে গাইস তো কোনো কোশ্চেন থাকলে কার্ডটার ব্যাপারে অবশ্যই কমেন্ট করবেন আজকে এই পর্যন্তই টাটা বাই বাই পিস